দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে রবিবার গণ অবস্থান করতে চলেছে ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি এইচবি রোড। শনিবার এক সাংবাদিক সম্মেলনে কথা জানান হগব নেতারা। আগরতলা সিটি সেন্টারের সামনে হবে এই গণ অবস্থান। দাবিগুলির মধ্যে অন্যতম হল সরকারি কর্মচারীদের 28% ডিএ অবিলম্বে মিটিয়ে দেওয়া। ডিসেম্বর আমাদের একটা কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি হচ্ছে 10 দফা দাবিতে আমরা একটা গণ অবস্থানে মিলিত হবো।